আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার মুনাক্কা। আমরা বিভিন্ন সময় এটি বাজার থেকে তৈরি করে থাকি। এখন আপনারা চাইলে স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে বসেই নিজেরাই তৈরি করে খেতে পারেন। দর্শক, এটাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে, কেউ কেউ মুরালিও বলে। চলুন তাহলে প্রসেসটা দেখে নিই। একটা মিক্সিং বলে এক কাপ ময়দা নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এর ভিতরে আরও এক চামচ চিনি অ্যাড করতে পারেন। স্বাদ মতো লবণ। এখন এগুলাকে ভালো করে মিশিয়ে নিব। এর ভিতরে দিয়ে দেবো তিন টেবিল চামচ সয়াবিন তেল এবং এক চামচ ঘি মিশিয়ে রেখেছি, সেগুলো দিয়ে আমি মেখে নিব। দর্শক, মেখে নেওয়ার পরে আমার মনে হচ্ছে আরও কিছুটা তেলের প্রয়োজন, তাই আমি আরও দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিটাও ব্যবহার করতে পারেন, তখন আরও বেশি টেস্ট লাগবে। দর্শক, তেলটা এতটা পরিমাণ দিতে হবে, দেখুন গুড়ি আটা ময়দাটা মুঠো করলে একত্রিত হয়ে যাবে এবং চাপ দিলে এটাকে ঝুরঝুরো হয়ে যাবে, ঠিক এরকম তেল দিয়ে মেখে নেবেন। এখন আমি অল্প অল্প করে একটা মোটামুটি শক্ত ডো তৈরি করব। একসঙ্গে পানিটা দিলে ডোটা নরম হয়ে যেতে পারে, আর পরে বারবার ময়দা মেশালে সেই রেজাল্টটা ভালো আসে না, তাই অল্প অল্প করে অবশ্যই পানি দিবেন। আমি এভাবে মোটামুটি শক্ত করে একটা ডো তৈরি করে নিয়েছি, এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। পনেরো মিনিট পর আমি এটাকে একটু হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ ডোটা দিয়েই একটা রুটি তৈরি করব। ডোটা বেশ বড়, কিন্তু রুটিটা অতটা বড় হবে না, তার কারণ একটু মোটা করে এটাকে বেলতে হবে। দেখুন আমি কতটা মোটা করে বেলেছি এটা। এখন আমি একটা পিজা কাটার দিয়ে এটাকে কেটে নিব। আপনারা চাইলে চাকু দিয়ে কেটে নিতে পারেন, কিন্তু পিজা কাটার দিয়ে কাটলে অনেক সুবিধা হয়, কাটতে সহজেই কাটা যায়। আমি প্রথমে এরকম লম্বালম্বি করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করে নিতে পারেন। এখন পিজাটাকে ঘুরিয়ে আমি উল্টা দিক দিয়ে এভাবে কেটে নিচ্ছি। দর্শক, সাইডের যে কোনায় কোনায় যে ছোট কয়েকটা ছিল আমি সরিয়ে নিচ্ছি। একসঙ্গে ভাজতে পারবেন, তবে ভাজার সময় এই ছোটগুলো আগে তুলে ফেলতে হবে, তা না হলে ছোটগুলো পুড়ে যাবে। দর্শক, হয়ে গিয়েছে আমার এটা কাটা। এখন আমি একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়েছি এবং অল্প অল্প তেলটা হালকা গরম হলেই আমি আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিয়ে আমি ভেজে নেব। দর্শক, চুলার আঁচটা এই পর্যায়ে অবশ্যই লো থেকে হালকা একটু বাড়িয়ে দিবেন, আর যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন লো করে দিয়ে ভাজতে হবে, তার কারণ রুটিটা বেশ মোটা ছিল। আর যদি হাই হিটে আপনারা ভাজেন তাহলে উপরের দিকটাতে কালার চলে আসবে আর ভিতরে কাঁচ একটু নরম থেকে যাবে, আর যদি আপনারা লো আছে ভাজেন তাহলে কালারটাও সুন্দর আসবে এবং ভিতরটাও মুচমুচে হয়ে যাবে। দেখুন আমার এটা প্রায় কালার চলে আসছে, এটা ভাজতে আমার বেশ খানিকটা সময় লেগেছে। তৈরি হয়ে গেছে আমার মুনাক্কা। এখন আমি এটাকে তুলে নিচ্ছি, একটা টিস্যু বিছিয়ে রেখেছিলাম একটা পাত্রের উপরে, তৈরি হয়ে গিয়েছে আমার মুনাক্কা। এখন আমি আপনাদেরকে একটা মুনাক্কা ভেঙে দেখাচ্ছি। দর্শক, এটা হাত দিয়ে ভাঙাটা একটু চাপ প্রেশার লাগছে বেশি, কিন্তু তারপরও ভাঙতে পেরেছি। তবে খেতে গেলে দাঁতের নিচে দিলে বেশ মুচমুচেই লাগবে এবং এটা ভীষণ টেস্টি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিবেন,
শেয়ার করবেন বন্ধুদের মাধ্যমে, আর নিচে থাকা লাল বাটনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।